ঋতুর বয়স ২৬, তার হাজব্যান্ড একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। আজ জানুয়ারির ১ তারিখ, ঋতু বাসা পাল্টাচ্ছে, কিন্তু তার হাজব্যান্ডকে অফিসের খুব জরুরি কাজে রাজশাহী যেতে হয়েছে। কোনোভাবেই ঋতুর হাজব্যান্ড এই ট্যুর ক্যান্সেল করতে পারে নাই। এদিকে এই বাসায় নতুন ভাড়াটে আসবে, আজ দুপুরের ফলে বাসা পাল্টানোর দিনও পাল্টানো গেল না। এখন কি আর করা, ঋতুকে একা সব করতে হচ্ছে। ঋতুর মেজাজটা খুবই খিটমিটে হয়ে আছে। যাই হোক, কোনো মতে চারটা ভ্যান ঠিক করে বাসা পাল্টানো হচ্ছে। চারটা ভ্যানে ৮ জন মজুর কাজ করছে। ঋতু পান থেকে চুল খসলেই মজুরদের সাথে যাতা ভাষায় গালিগালচ করছে। মজুররা খুবই বিরক্ত এবং ভয়ে ভয়ে কাজ করছে, আর ভয়ে ভয়ে কাজ করার পরিণতি সবসময় যা হয় এখানেও তাই হচ্ছে। মজুরদের কাজে ভুল আরও বেশি বেশি হচ্ছে, আর মিতু তাদের সাথে অসম্ভব খারাপ ব্যবহার করছে। সকাল ১১টার ভেতর সব মালপত্র নতুন বাসায় শিফট হয়ে গেল। ঋতুর আলমিরা তুলতে গিয়ে দরজার কাছে পড়ে থাকা প্লাস্টিকের মগের হাতলটা কোনোভাবে ভেঙে যায়। এই দেখে ঋতু চিৎকার করে বলতে লাগলো, ওই শুয়ারের বাচ্চারা, ওই দেখা শুই না, কাজ করতে পারস না, করবি কেমনে তগ, মায়েরা তো ১৫-২০ জনরে দিয়ে বাগানে মধু ফালাইয়া তগ পর্দা করছে, আরে আমার জিনিস তো তগ, বৌমাই যাবো বাজারে, এক মাস বেচাও কেনন যাইব না, আর তোরা আমার জিনিস নষ্ট করস। এ পর্যন্ত শোনার পর এক মজুর, যার বয়স হবে ৪৫-৪৭ বছর, সে বলে বসল, আপনার তো একটা মগই ভাঙছে, এর জন্য এত বাজে কথা কন কে, আপনার এই মগের টাকা কাইটা রাইখেন যান। এই কথা শুনে ঋতু আরও ক্ষিপ্র হয়ে চটাস করে সেই মজুরের গালে এক চড় বসায় দিল। সঙ্গে সঙ্গে মজুররা তীব্র প্রতিবাদ করে আর কাজ করবে না বলে বেরিয়ে এল। নিচে এসে মজুররা ঠিক করল, এভাব ওই মহিলারে ছাড়া যাবে না, তাহলে কি করতে হবে, ওই মহিলার ইজ্জত মারবে, ওরা পরে যা হয় হোক। ওরা আবার ফিরে গেল ঋতুর বাসায়। দরজার কাছ থেকে আলমিরা সারল। ঋতু ওদের ফিরে এসে আলমিরা ঠেলতে দেখে মনে করল, মজুরি পায় নাই বলে ওরা ফিরে এসে আবার কাজে লেগেছে। তাই মিতু বলল, কিরে হুঁশ ফিরছে, আর ওদিকে দরজা থেকে আলমিরা সরিয়ে মজুররা দরজা আটকে দিল। আর যার গালে ঋতু থাপ্পড় মেরেছিল, সে ঋতুর জামার গলার কাছে কাপড় ধরে একটানে ছিট ফেল। এখন ঋতু পায়জামা ওবরা পরে আছে। এরপর ঋতুকে জড়িয়ে ধরে তার গালে চুমাতে লাগল। ঋতু বলতে লাগল, এসব কি করছিস, ছাড় ছাড়, আর বাধা দেবার চেষ্টা করতে লাগল। কিন্তু ঋতু কি আর মজুরের শক্তির কাছে পারে, উল্টা অপর এক মজুর এসে ঋতুর পিঠের ফিতা খুলে ফেল। ঋতুর ৩৬ ইঞ্চি ডাব লাফ দিয়ে বেরিয়ে এল, আর একজন এসে ঋতুর পায়জামা খুলে ফেল। এবার ঋতু সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেল। ঋতু যতই চেষ্টা করুক মজুরদের সাথে পেরে উঠতে পারছে না। ৩জন মিলে ঋতুকে ডাবটিপতে ও পুরা শরীর দলতে লাগল। এমন সময় থাপ্পড় খাওয়া মজুর বলল, শোনো, সবাই মিলে তো খেলা যাবে না, আমরা খেলতে থাকি, তোরা মাল তুলতে থাক, তারপর তোরা খেলিস, আমরা মাল তুলু মনে। তার কথা শুনে অন্য ৫ মজুর গেল মাল তুলতে। ৩ মজুরের পরনে ছিল শুধু লুঙ্গি, ৩জনই লুঙ্গি খুলে উন্মুক্ত হয়ে গেল। এদিকে ওরা ৩জন কখনো পিছন বাগানে আঙ্গুল ঢোকাচ্ছে, কখনো ডাব চাচ্ছে, কখনো খালি চুমাচ্ছে। ওদিকে দলাডলির ফলে ঋতুরও গরম উঠে যায়, তার বাগান রোষে ভিজে যায়। থাপ্পড় খাওয়া মজুর এবার ঋতুকে বুকে জড়িয়ে ধরে চিত হয়ে শুয়ে পড়ল। এবার ঋতুর পিছলা বাগানের গর্তে শাবল সেট করে উপরের দিকে খেলা করতে শুরু করল। শ্রমিকের শাবল প্রায় ১০০ ইঞ্চি, শাবলের অর্ধেক শাবল ঋতুর বাগানের গর্তে ভেতর সেটে গেল। ঋতু আহ করে উঠল। দ্বিতীয় মজুর ঋতুর পিছন বাগান ফাঁক করে ধরে আকথু করে পিছন বাগানের গর্তে থুতু মেরে নিজের শাবল সেট করে মারল এক চরম রাম ঠেলা। ওদিকে তৃতীয় মজুর ততক্ষণে ঋতুর মুখের কাছে হাঁটু মুড়ে বসে গেছে। দ্বিতীয় মজুরের ঠেলায় ঋতুর পিছন বাগানের গর্তে যখন তার শাবল যখন ঢুকেছে, তখন ঋতু ব্যথায় আক করে চিৎকার করতে গিয়ে যেই মুখ খুলেছে, সেই তৃতীয় মজুর তার শাবল ঋতুর মুখের ভেতর ঢুকায় দেয়। ফলে ঋতুর আক করে চিৎকার আক করেই থেমে যায়। এমনিতে ঘামে ভেজা শরীর, তার উপর ভ্যান চালকেরা রাস্তায় যখন তখন লুঙ্গি তুলে ফস করে মুইতে দেয়, কিন্তু পানি নেয় না, ফলে বিকট গন্ধে ঋতুর বমি আসতে লাগল। এবার শুরু হল ৩ মজুরের এক বাগানে খেলা। প্রথম মজুর ঋতু নিচে থেকে বাগানের গর্তে ভেতর, আর দ্বিতীয় মজুর টাইট পিছন বাগানের ভেতর, অন্যদিকে তৃতীয় মজুর মুখের ভেতর খেলছে।
ঋতুর প্রথম 4-5টা মারে পিছন বাগানে খুব কষ্ট হলেও এখন ব্যথা থাকলেও সুখ পাচ্ছে, ফলে শাবল ভরা মুখে খিস্তি মারতে লাগল। ঘরের মধ্যে খেলার শব্দ হতে লাগল। মজুরা ঋতুর সাথে খেলছে, বিশাল ডাব জোড়া কচলে কচলে পানি পানি করে ফেলছে। ওদিকে অন্যান্য মজুররা মাল তুলে ঘরে রাখছে, আর ওদের খেলা দেখে তাদের শাবল খোঁড়ায় যাচ্ছে, শাবল দলতে দলতে নিচে আসছে মাল তোলার জন্য। ঋতুরও গরম চরমে উঠে গেছে, ফলে সে মুখের শাবলটা এমন লেহন শুরু করেছে যে মুখে শাবল ঢোকানো মজুর শব্দ করছে। এভাবে প্রায় 10 মিনিট চলাকালে তৃতীয় মজুর চির চির করে ঋতুর মুখের ভেতর মধু ঢেলে দিল। ঋতুর ইচ্ছা না থাকলেও মুখের ভেতর শাবল ঠেসে থাকায় মধু গিলে ফেলতে বাধ্য হল। তৃতীয় মজুর তার সম্পূর্ণ মধু ঋতুর মুখের ভেতর ঢেলে শাবল বের করে ফ্লোর শুয়ে পড়ল। সেই সময় অন্য এক মজুর মাল নিয়ে ঘরে ঢুকে সে দৌড়ে এসে লুঙ্গি খুলে ল্যাংটা হয়ে ঠাঠায় দাঁড়ায় থাকা শাবলটা ঋতুর মুখে ঢুকায় দিল। ঋতু এখন উত্তেজনায় পাগল, ফলে তার মনে এখন ঘেন্নর কোনো জায়গা নেই, ফলে সে কপাত করে চতুর্থ মজুরের শাবল মুখে পুরে নিল। আবার সেই ঘামের ও মুইতে না ধোয়া শাবলের গন্ধ। কিন্তু এবার ঋতুর বমি আসল না, বরং তার উন্মাদনা আরও বেড়ে গেল। এখন ঋতুর সাথে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ মজুর খেলছে, ঘরে আগের মতোই শব্দ হচ্ছে। প্রথম মজুরের শাবল ঋতুর বাগানের গর্তে মধুর রসে ভিজে পিছলা পিছলা হয়ে গেছে। দ্বিতীয় মজুরের শাবলও মধুর রসে ভিজে গেছে। ঋতুর বাগানের গর্তের ভেতর শাবল ঢুকছে আর বের হচ্ছে, বের হচ্ছে আর ঢুকছে। তার পিছনো বাগানেও শাবল ঢুকছে আর বের হচ্ছে, বের হচ্ছে আর ঢুকছে। এভাবে আরও 6-7 মিনিট খেলা চলা অবস্থায় দ্বিতীয় মজুর ঋতুর পিছন বাগানে মধু ঢেলে দিয়ে পিছন বাগান থেকে শাবল বের করে ফ্লোরে শুয়ে হাঁপাতে লাগল। সেই সময় অন্য আরেক মজুর ঘরেই ছিল, সে দৌড়ে শাবল ঋতুর পিছন বাগানে সেট করে পিছন বাগানের ভেতর ঢুকিয়ে ফেল। আগের মজুরের পিছন বাগান মারায় এমনিতেই পিছন বাগানের ফুটা একটু বড় হয়ে গেছে, তার উপর মধু ঢালায় পিছন বাগানের ফুটা পিছলা হয়ে আছে, ফলে পঞ্চম মজুরের শাবল অতি সহজেই ঢুকে গেল। আবার ঋতু খুব একটা ব্যথাও পেল না। ঋতুর মুখে শাবল ভরা থাকায় খুব একটা শব্দ করতে পারছিল না। মজুরদের শরীরে এমনিতেই প্রচণ্ড শক্তি, তার উপর খেলার সময় তো অসুরের শক্তি ভর করে, ফলে খেলা চলছে চরম গতিতে। আরও 7-8 মিনিট খেলা চলা অবস্থায় প্রথম মজুরের মধু ঋতুর বাগানের গর্তে ভেতর ঢেলে দিল। শাবল থেকে পুরা মধু ঋতুর পিছন বাগানে ঢেলে শাবল বের করে ফ্লোরে শুয়ে হাঁপাতে লাগল। তার জায়গায় আরেক মজুর এসে পিছন বাগানে শাবল ঢুকায় খেলা শুরু করল। এভাবে একের পর এক মজুর ঋতুর সাথে উল্টে পাল্টে খেলছে। এর মধ্যেই সব মাপত্র তোলা হয়ে যায়। এক একজনের খেলা শেষ হয় আর অন্যজন এসে তার জায়গায় খেলা শুরু করে। খেলা শেষ হয় কিন্তু খেলা দেখতে দেখতে আবার শাবল খাড়ায় যায়, ফলে আবার খেলা শুরু করে। টায়ার্ড না হওয়া পর্যন্ত মজুররা খেলতেই থাকে। ঋতুর শরীরে এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই। সে ফ্লোরে পড়ে থাকে, তার বাগান আর পিছন বাগান বেয়ে বেয়ে মধু ফ্লোরে পড়ে ফ্লোর থাকে হয়ে আছে। ফ্লোর থেকে মধু তার সারা শরীরে মুখে ল্যাপটা লেপটি হয়ে গেছে। মজুররা ক্লান্ত হবার পর ঋতুর ব্যাগ থেকে 7,000 টাকা বের করে নিয়ে চলে যায়। মজুররা চলে যাওয়ার 10-12 মিনিট পর ঋতুর নতুন বাড়িওয়ালা ঋতুর বাসায় এসে দরজায় নক করে। কোনো সাড়া না পেয়ে ঘরে ঢোকে। ঋতুর ঘরে ঢুকে দেখে ঋতু উন্মুক্ত অবস্থায় মধু দ্বারা মাখামাখি হয়ে পড়ে আছে। এই অবস্থা দেখেই তার শাবল বাবাজি এক লাফে দাঁড়ায় যায়। সে তাড়াতাড়ি ঋতুর বাসার মেইন দরজা লাগিয়ে আসে। সে ঋতুর কাছে এসে জিজ্ঞেস করে, ভাবি আপনের এই অবস্থা কেন, কি হয়েছে আপার? ঋতু অনেক কষ্টে বলে, ভাই ভ্যান ওলারা আমাকে রেপ করেছে। বাড়িওয়ালা বলে, ঠিক আছে ভাবি, আমি আপনাকে গোসল করায় পরিষ্কার করে দিচ্ছি, আপনার কাছে কি গামছা সাবান আছে? ঋতু একটা লাল ব্যাগ দেখিয়ে বলে, ওই ব্যাগের ভেতর আছে। বাড়িওয়ালা ব্যাগ থেকে গামছা সাবান শ্যাম্পু বের করে বাথরুমে রেখে ঘরে আসে। নিজের লুঙ্গি ও শার্ট খুলে উন্মুক্ত হয়ে ঋতুর কাছে এসে ঋতুকে ধরে বলে, ভাবি একটু ওঠার চেষ্টা করেন। ঋতু বাড়িওয়ালার সাহায্যে অনেক কষ্টে উঠে দাঁড়ায়। ফ্লোর পিছলা থাকায় ঋতু পিছলে যেতে গেলে বাড়িওয়ালা জড়িয়ে ধরে সামলে নেয়। এতে বাড়িওয়ালার গায়েও মধু লেগে যায়। যাই হোক, বাড়িওয়ালা ঋতুকে ধরাধরি করে বাথরুমে নিয়ে গিয়ে ফ্লোরে শুয়ে দিয়ে বাথরুমের দরজা আটকে দেয়। বাড়িওয়ালা শায়ার ছাড়ে, ঋতুর গায়ে পানি পড়তে থাকে। বাড়িওয়ালা ঋতুর সারা শরীর ডলে ডলে পরিষ্কার করতে থাকে।
ঋতুর শরীরের বিভিন্ন জায়গায় নখের আঁচড়ের দাগ। বাড়িওয়ালা ঋতুর শরীরে সাবান লাগিয়ে দলে দলে পরিষ্কার করে দিচ্ছে, দলে দলে পরিষ্কার করছে বাগানের গর্তে ভেতর পিছন, বাগান ভেতর আঙ্গুল ঢুকায়ে ঢুকায়ে পরিষ্কার করছে, দাঁত টিপে টিপে পরিষ্কার করছে, পরিষ্কার করছে। আর তার শাবল বাবাজি খালি নাচতেছে। এদিকে শরীরে পানি লাগায় ঋতুর কিছুটা স্বস্তি ফিরে আসে। সে বাড়িওয়ালাকে বলে, ভাই, আপনি আমাকে অনেক সাহায্য করলেন, আমি যে কিভাবে আপনার ঋণ শোধ করব। বাড়িওয়ালা বলে, না না ভাবি, এ আর এমন কি, তবে ঋণ শোধের কথা বললেন তো, সেক্ষেত্রে ভাবি, মানে আসলে হয়েছে কি, আপনার উন্মুক্ত শরীর পরিষ্কার করতে গিয়ে আর আপনার সাথে জরাজডি হওয়াতে আমার শাবল খাড়ায় গেছে, আপনার সাথে যদি আক্টু খেলতে দেন। ঋতু বলে, ছিছি ভাই, আমি আপনাকে অন্যরকম ভাবছিলাম আর আপনি কিনা ছিছি। বাড়িওয়ালা বলে, আরে না না ভাবি, আমি সেই রকম না, তবে চোখের সামনে এরকম একটা যুবতী মেয়েকে এ অবস্থায় দেখলে, গাগতর বাগান পিছন বাগান দাব হাতায় হাতায় পরিষ্কার করলে, পীর ফকিরের মাথাও ঠিক থাকে না, আমার মাথাও ঠিক নাই, তাই আমি আপনার সাথে খেলবই খেলব। বলেই বাড়িওয়ালা ঋতুর পিছন বাগানে মুখ গুজে চষা শুরু করে দিল। ঋতুর শরীরে খুব একটা শক্তি ছিল না যে বাধা দেবে। ঋতুর বাগান খানিকটা ব্যথা হয়ে গিয়েছিল, তবু বাড়িওয়ালার চোটে তার একটু একটু গরম উঠতে শুরু করে। সে বাড়িওয়ালার মাথা বাগানের গর্তের সাথে হাত দিয়ে চেপে ধরে। ঋতু বলতে থাকে, ভাই এসব কি করছেন, ভাই এগুলো কি ঠিক হচ্ছে। ঋতু উত্তেজনা বাড়তে থাকে আর পিছন বাগানে কামরস আসতে শুরু করে। বাড়িওয়ালা ঋতুর বাগানের গর্তের রস চেটে পুটে খেয়ে ফেলতে লাগল। এভাবে বাড়িওয়ালা 4-5 মিনিট ধরে ঋতুর সাথে খেলল। ঋতু বল, ভাই আর পারতেছি না, তাড়াতাড়ি পিছন বাগানে শাবল ঢুকান। এ কথা বলে ঋতু নিজেই বাড়িওয়ালার শাবল ধরে শাবলের মাথাটা বাগানের গর্তে ঠোঁটে সেট করে। বাড়িওয়ালা কোমর দিয়ে দিল এক ঠেলা তার 8 ইঞ্চি শাবল, পুরাটা ঋতুর রসে তসচা পিছন বাগানে ফসাদ করে ভরে গেল। ঋতু শুধু একটা শব্দ করল। খেলার সময় শরীরে অসুরের শক্তি চলে আসে, এক একটা মার মনে হয় 100 কেজি। বাড়িওয়ালার লহেলার গতি আরও বেড়ে গেছে, মনে হচ্ছে শাবল দিয়ে গুতায় গুতায় পুরা দুনিয়াটা ঋতুর বাগানের গর্তের ভেতর ঢুকায় দেবে। বিশ্রাম নিয়ে ঋতুকে আবার একটু পরিষ্কার করে ও নিজেও একটু পরিষ্কার হয়ে ঋতুকে ঘরে নিয়ে খাটে শুয়ে দিল এবং নিজেও শুয়ে থাকল। মজুররা খাট সেট করে দিয়েছিল। সেদিন বাড়িওয়ালা ঋতুর পিছন বাগানে ও খেলেছিল, কোনোদিন সে পিছন বাগানে খেলেনি বলে লোক সামলাতে পারেনি। তাছাড়া সেদিন বাকি সময়ে বিভিন্ন টাইমে এসে বাড়িওয়ালা 7-8 বার ঋতুর সাথে খেলেছিল। বাড়িওয়ালা এখন নিয়মিত দিনে 4-5 বার ঋতুর খোঁজ খবর নিয়ে খেলে যায়। ঋতুর হাজব্যান্ড 1-5 দিন পরে বাসায় আসে, ফলে সে কিছু টের পায় না। ঋতু হাজব্যান্ড অফিসে থাকাকালে বাড়িওয়ালা ঋতুর কাছে আসে। ঋতুর ইচ্ছা না থাকলেও সম্মান বাঁচানোর জন্য বাড়িওয়ালার শাবল পিছনো বাগানে ঢুকায়। ও হ্যাঁ, যেদিন ঋতু ব্যাপক ধর্ষণের শিকার হয় সেদিন তার ডেঞ্জার পিরিয়ড চলছিল, ফলে 3 মাস পর ঋতুর মাথা ঘুরাতে থাকে, বমি বমি লাগে, টক খেতে ইচ্ছা করে।